প্রিয় দর্শক, বাংলাদেশের রাষ্ট্রপতিদেরকে নিয়ে এসটিভি নিউজের ধারাবাহিক আয়োজনের 18তম পর্বে আজকে আপনারা জানতে পারবেন বাংলাদেশের 18তম রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর ইয়াজউদ্দিন আহমেদের জীবনী। তাহলে চলুন জেনে আসি অধ্যাপক ডক্টর ইয়াজউদ্দিন আহমেদের জীবনী। ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। 1952 সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। 2006 সালের 29 অক্টোবর তিনি এই পদে অধিষ্ঠিত হবার জন্য শপথ গ্রহণ করেন। পরে জরুরি আইন জারি করে 2007 সালের 12 জানুয়ারি তিনি এই পদ ছেড়ে দেন। এই পদে তার স্থলাভিষিক্ত হন বিশ্ব ব্যাংকের সাবেক পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমদ। 2009 সালের 12 ফেব্রুয়ারি জিল্লুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলে ইয়াজউদ্দিন আহমেদের কার্যকাল সমাপ্ত হয়। জন্ম ও পরিবার। ইয়াজউদ্দিন আহমেদ 1 ফেব্রুয়ারি 1931 সালে মুন্সিগঞ্জ জেলার নারায়ণগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৌলভী মোহাম্মদ ইব্রাহিম। অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদের স্ত্রী অধ্যাপিকা আনোয়ারা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞান বিভাগের শিক্ষিকা, যিনি ওই বিভাগের প্রধান ও শামসুন্নাহার হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ইয়াজউদ্দিন আহমেদ এবং আনোয়ারা বেগমের এক মেয়ে ও ইমতিয়াজ আহমেদ বাবু সহ দুই ছেলে রয়েছে। আনোয়ারা বেগম বর্তমানে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে কর্মরত আছেন। তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইবি রহমান 21 আগস্টের গ্রেনেড হামলাজনিত কারণে 24 আগস্ট 2004 প্রয়াত হন। তার মৃত্যুর ফলে ইয়াজউদ্দিন আহমেদের স্ত্রী আনোয়ারা বেগম বাংলাদেশের ফার্স্ট লেডি হিসেবে বহাল ছিলেন। শিক্ষা জীবন। 1948 সালে ইয়াজউদ্দিন আহমেদ মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন এবং 1950 সালে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1950 ও 1952 সালে যথাক্রমে বিএসসি ও এমএসসি পাস করেন। যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয় থেকে তিনি 1958 ও 1962 সালে যথাক্রমে এমএস ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। কর্মজীবন। ইয়াজউদ্দিন আহমেদ 1963 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। তিনি 1964 সালে সহযোগী অধ্যাপক ও 1973 সালে অধ্যাপক হন। 1975 থেকে 1983 পর্যন্ত অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের প্রভোস্ট ছিলেন। অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ 1968-69 ও 1976-79 এই দুই মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান ছিলেন। তিনি 1989 থেকে 1991 নাগাদ পরপর দুইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন নির্বাচিত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল এবং বোর্ড অফ অ্যাডভান্স স্টাডিজ এর সদস্য ছিলেন। এছাড়াও অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ 1991 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তখন তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। 1991-93 সময়ে তিনি পাবলিক সার্ভিস কমিশনের ও 1995-99 সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ছিলেন। রাষ্ট্রপতির দায়িত্ব নেবার আগ পর্যন্ত তিনি স্টেট ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্ব পালন করেছিলেন। অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ
জাতিসংঘের সাধারণ পরিষদের 49তম সম্মেলনে বাংলাদেশের দলের সদস্য ছিলেন। সেখানে তিনি প্যালেস্টাইন শরণার্থী এবং বিশ্ব বাণিজ্য ও উন্নয়ন নিয়ে কথা বলেন। তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত, তার মধ্যে অন্যতম হল ফেডারেশন অব ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও সম্মিলিত শিক্ষক আন্দোলনের সমন্বয়ক ছিলেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ। ইয়াজউদ্দিন আহমেদ 2002 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি 2006 সালের 29 অক্টোবর রাষ্ট্রপতির দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন। 2007 সালের 12 জানুয়ারি তিনি এই পদ ত্যাগ করেন এবং তার পরদিন বাংলাদেশ ব্যাংক এর সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমদকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করেন। 2009 সালের 12 ফেব্রুয়ারি জিল্লুর রহমান বাংলাদেশের 19তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ পর্যন্ত ইয়াজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি ছিলেন। মৃত্যু। 28 অক্টোবর 2012 সালের তার একটি অতিরিক্ত হার্ট সার্জারি করানো হয়। কিডনি সংক্রান্ত জটিলতা কিছুটা উন্নতির লাইফ সাপোর্টে এক মাসের বেশি অতিবাহিত করেন। 10 ডিসেম্বর 2012 সালে থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাত আন্তর্জাতিক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া, রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মুখলেসুর রহমান সহ অন্যান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেন। 12 ডিসেম্বর তার মৃতদেহ ব্যাংকক থেকে ঢাকায় আনা হয়। তার চারটি নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। প্রথমটি 11 ডিসেম্বর ব্যাংককে, দ্বিতীয়টি 13 ডিসেম্বর তার পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জে, তৃতীয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ও সর্বশেষ বাইতুল মুকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এসটিভি নিউজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।